প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আর সংবাদ সংগ্রহ করতে পারবে না জনপ্রিয় দৈনিক পত্রিকা মানব জমিন। তো এটা করা হয়েছে কারণ আপনি জানেন যে এখন সরকার এতটাই মানে দমনপীড়ন শুরু করেছে যে যেই কয়েকটা মানে পত্রিকা এখন গণতন্ত্রের পক্ষে একটু টুকটাক লেখালেখি করে তার মধ্যে মানব জমিন অন্যতম, এখন এদেরকেও তারা মানে ব্যান করে দিল, কালো তালিকাভুক্ত করলো। অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই ভূমিদস্যু বসুন্ধরার যে শালম, শালমের মালিকানাধীন যতগুলো পত্রিকা আছে বাংলা ইংরেজি সবগুলো কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুব চমৎকার ভাবে তারা প্রবেশ করতে পারে, সংবাদ সংগ্রহ করতে পারে, কিন্তু গণতন্ত্রের পক্ষে যে গুটি কয়েক পত্রিকা রয়েছে তাদেরকে এখন ওই শেখ হাসিনার কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে। আবার এরই মাঝে আমরা একটা ঘটনা আমাদের দৃষ্টিগোচর হলো যে এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন শালমের মালিকানাধীন এই পত্রিকা, যেখানে তারেক রহমানকে জড়িয়ে, আমাকে জড়িয়ে, টিটো ভাইকে জড়িয়ে মিথ্যা বানোয়াট খবর প্রতিনিয়ত ছাপা হয়, সেই পত্রিকার 15তম জন্মদিন সম্প্রতি পালিত হলো। এবং আপনি জানেন যে সেই পত্রিকাতে কিন্তু সম্প্রতি এমনও হয়েছিল মানে তারেক রহমানকে নিয়ে আমাদেরকে নিয়ে এমন বাজেভাবে সংবাদ করে ওটাকে একদম তারা হাইলাইটস করে রেখে দিয়েছে, এখনো ওখানে ওদের ওয়েবসাইটে গেলে সেটা সবার আগে দৃষ্টিগোচর হয়। তো সেই বাংলাদেশ প্রতিদিন যেখানে তারেক রহমানকে এতভাবে মানে অপমান করা হয়, সেই বাংলাদেশ প্রতিদিনের 15তম জন্মদিনে আপনি দেখুন যে বিএনপির সিনিয়র নেতা, যেমন আপনি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে শামসুজ্জামান দুদু, তারপর আব্দুল সালাম, তারপরে আপনার রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তারা গিয়েছেন এবং মোহাম্মদে আরাফাত এবং আনভীরের সামনে দাঁড়িয়ে তারা কেক কেটেছেন এই বাংলাদেশ প্রতিদিনের এইটা সেলিব্রেট করার জন্য 15তম জন্মদিন। এবং সবচেয়ে অবাক লেগেছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি এই মোহাম্মদে আরাফাত, এই নঈম নিজাম এবং আনভীর এদের মাঝখানে দাঁড়িয়ে একজন বিএনপির নেতা হয়ে তিনি যেভাবে তোষামোদী করেছেন এই বসুন্ধরার আনভীরের এবং বসুন্ধরা গ্রুপের, সেটা আমাদেরকে হতবাক করেছে এবং মনে হয়েছে উনি কি বিএনপির নেতা। চলুন আমরা একটু ভিডিও ক্লিপটা দেখি, তাহলে আপনার আলোচনা করতে সুবিধা হবে। পুরো বছরই আমার মাঝে মাঝে জেলখানা পাঠায় কামাল ভাইয়েরা, আরাফাত ভাইয়েরা, এই জেলে না গেলে পরা মোটামুটি 15 বছরে প্রত্যেক বছরে আমার এখানে আসার সুযোগ হয়েছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে দেখতে 15টা বছর মনে হচ্ছে সেদিন যেদিন শুরু হলো, এই 15 বছরই আমার মাঝে মাঝে জেলখানা পাঠায় কামাল ভাইয়েরা, আরাফাত ভাইয়েরা, এই জেলে না গেলে পরা মোটামুটি 15 বছরে প্রত্যেক বছরে আমার এখানে আসার সুযোগ হয়েছে আর কি। তা আমি কখনো মিস করি না, আমি নিজেও অসুস্থ, তারপরে কিন্তু কোনো অনুষ্ঠান না করলে এখানে এসে এসে পড়ছে। কারণ আসলে আমাদের নাইম ভাই আর আমার ভাই আমির ভাই অস্বীকার করবে না করুক, আমি মনে করি এই পরিবারের আমি সদস্য, এটা আমি গর্ববোধ করি আর কি। যে কারণ একসময় আমি এর আগেও বলেছি, যখন স্কুলে পড়তাম মানে ইত্তেফাকটা না পড়লে মানে ঘুমাতে পারতাম না, ঠিক এখন আমাদের এই বাংলাদেশ প্রতিদিন না পড়লে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি পেপার খুঁজি আর কি। তো যদি বাংলাদেশ প্রতিদিন না পাই, না আসি ততক্ষণ পর্যন্ত একটা মানে মনের মধ্যে একটা ইয়ে থাকে মানে কখন পাবো পত্রিকাটা আর কি, অপূর্ণ তো থেকে যায় আর কি। তো যাই হোক, আমি দেখতে তো 15 বছর চলে গেল। আমি কৃতজ্ঞতা জানাই আনভীর সাহেবকে যে আজকে নাঈম নিজাম সাহেবকে এখানে সম্পাদকের দায়িত্ব দেওয়ার কারণে আজকে আমি মনে করি উনি যেখানে হাত দেয় সেখানে গোল্ড হয়ে যায়, আবার আমাদের আনভীর সাহেব যেখানে হাত দেয় সেখানে কিন্তু ডায়মন্ড হয়ে যায়। হ্যাঁ, নাঈম ভাই যেখানে হাত দেয় গোল্ড, আর আনভীর সাহেব দেখেন আমি উনার উপরে আমি মাঝে মধ্যে ছিচিস করি যে ব্যাপারটা কি। উনি আবার কয়েকদিন হলো শুনলাম ওই কি জুয়েলারির প্রেসিডেন্ট হচ্ছে, আর মনে হচ্ছে বাংলাদেশের জুয়েলারি সবচেয়ে বড় অর্গানাইজার মনে হচ্ছে, মানে টেলিভিশন বলেন পত্রিকা বলেন যেখানে তাকাই জুয়েলারি। তার মানে আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা এটা মানে মানে কি বলবো মানে তাদেরকে পাঠিয়েছে মনে হচ্ছে যে 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 সেক্টরে ওনারা আছে মানে আল্লাহ ওনাদেরকে এমনভাবে দিয়েছে যে কথা চাপড় ফেলে দেয় একটা কথা আছে না, তো ওনাদেরকে এমন দিয়েছে যে সকল দিতে আল্লাহ তাদেরকে সুখী করেছে। আমি ধন্যবাদ জানাই যে এটা এটাও একটা বিরাট ব্যাপার যে আল্লাহ তাআলা কার উপর খুশি হবে কার উপর অখুশি হবে জানি না, তারও তাদের উপর খুশি বলেই আল্লাহ তাদের সাথে তাদেরকে সবভাবেই হ্যাঁ তাদেরকে দিচ্ছে আর কি। আমি আশা করি যে আগামী দিনে ইনশাআল্লাহ কি বলবেন, এটা নাকি বিএনপির নেতা যেই তারেক রহমানকে, ওর নাম কি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি, ওর আমার ওর নাম তো দেখে মনে হচ্ছে হরলাল রায় শীল, এই ওর চেহারা হরলাল রায়, কথা বলে হরলাল রায়, মুখ থেকে গন্ধ বাইরে হরলাল রায়, পাশে বসে পা চাটে হরলাল রায়, তো ওর নাম হইছে ওর নাম আবার এই রুহুল কুদ্দুস, এগুলো পাইছেন কি আপনারা? আচ্ছা আমি আমি বলি, কোনো একটা পরিবারকে ধ্বংস করার জন্য ওই পরিবারকে ধ্বংস করার জন্য পরিবারের একজন সদস্যই যথেষ্ট,
আর বিএনপিতে তো এমন এসিড তো একটা আর দুইটা না। আপনি কার নাম বলবেন না, এই রুমিন ফারহানা, শামা ওবায়েদ, তারপরে এই যে আপনার এই যে দুদু, তারপর আব্দুল সালাম, তারপর আপনার এই যে মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, এমন কেউ নেই যারা এই বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনের শুভেচ্ছা জানাতে যায়নি। এরা নাকি বিএনপি করে, এবং যেই বিএনপির তারেক রহমানকে এমন কোন অকথ্য গালাগালি নেই যেটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে করা হয়নি। আমি বিষয়টাকে যদি নিরপেক্ষভাবে দেখি সাকিব, আমি আপনাকে একটা কথা বলি, ওখানে বিএনপির লোকজনরা এই অনুষ্ঠানটায় গিয়েছে, এই অনুষ্ঠানটায় গিয়ে একটা যদি বলে যে এটা একটা ওয়েল পাবলিশ নিউজপেপার, এটা যদি ওই যেমন এই এই অশিক্ষিত বা কুশিক্ষিত এই হরলাল টাইপ লোকটা যেভাবে বলছে যে প্রতিদিন না পড়লে তার প্রতিদিন সকালই হয় না, এই হারামজাদা হয়তো প্রতিদিন জীবনে খুইলাও দেখে নাই, কারণ এক লাইন বাংলা ওর কথাবার্তার নমুনা শুনছেন যে কথাবার্তা বলে। ওকে, তো আমি যে কথাটা বলছি, ধরেন তারা একটা পত্রিকা বহুল প্রচারিত একটা পত্রিকার যদি সেলিব্রেশনের জন্য যায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে, ফাইন, কিন্তু একটা কথার অ্যান্সার করি আপনাকে, আমাকে যদি বলা হয় যে আপনি আমাকে যদি আওয়ামী লীগের কোন একটা ধরেন একটা প্রতিষ্ঠান, কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানকার কোন একটা পত্রিকা পুরোপুরি আওয়ামীপন্থী, তারা আমাকে বললো যে জেকব ভাই আমাদেরকে ডোনেশন করেন, তা আমি ডোনেশন করছি, তো ডোনেশন করানোর পরে আমাকে বলছে যে জেকব ভাই আপনি আমাদের অনুষ্ঠান আছে, আপনি অনুষ্ঠানে এসে আপনি কথা বলবেন, তা আমি বললাম যে আমি যদি কথা বলি এটা আপনাদের জন্য খারাপ হবে, আমি অনুষ্ঠানে যেতে পারি অথবা না পারি আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা পারি সাহায্য করব, তো ডোনেট করার পরে আমাকে তারা নিবেই, অনুষ্ঠানটা কোথায় করবে তো আপনারা কি জানেন, স্রেফ আমি যাতে যাই এই জন্য তারা অনুষ্ঠানটা করবে, কাবাব কিং নামক একটা জায়গায় তারা অনুষ্ঠান করবে, বলছে আপনি ওখানে এসেন, আপনি কোনো বেজমেন্টে যাওয়ার আপনার দরকার নেই। আমি না যাওয়ার একটা অজুহাত কি, ওটা অজুহাত না, আমি ঠান্ডা মাথায় বললাম আমার স্পিচ আমি যদি দেই আপনারা লজ্জা পাবেন, আরো একটা কথা, আমি যদি স্পিচ না দেই তাইলে ওই অনুষ্ঠানে আমি যাব না, অর্থাৎ আমার না যাওয়ার অজুহাতটাই। এখন যে নামগুলো আপনি বললেন এরা ওখানে গেছে এই অনুষ্ঠানে, এদের অনেক অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং এদের অনেককে আমি টিভিতে ইন্টারভিউ করেছি, এরা অনেকে আমার অনেক সময় গেস্ট, ওনাদের সাথে আমি বসে খেয়েছি। এখন সমস্যাটা কি, ওনারা ওখানে যাওয়ার পরে এই লেজুর বৃত্তি আর পা চাটা ছাড়া তাদেরকে কি কখনো দেখা গেছে যে এই বসুন্ধরা গ্রুপের ভূমি দস্যুতার বিরুদ্ধে তারা কোনোদিন একটা আন্দোলন করেছে? তারা এই পত্রিকায় অন্যায়ভাবে যেখানে তারেক রহমান সম্পর্কে বিকৃত খবর প্রচার করেছে এর কি কোনোদিন কোনো একটা প্রতিবাদ করেছে? এখানে যেই লোকটা হরলালের মতো কথা বলেছে এই লোকটা ওখানে গিয়ে দাঁড়িয়ে এই পাঁচাটা কথাগুলো না বলে যদি এই কথাটা বলতো যে আপনারা সত্য প্রকার যদি করেন তাহলে তো আমাদের এই আশাটা সবসময় মূল্যায়ন ঠিক মতো করা হয়, আপনারা আমার নেতা সম্পর্কে বাজে কথা বলেন আবার আমাদেরকে আপনারা দাওয়াত করেন, আমরা এসছি আমরা যে উদারভাবে আপনাদেরকে একটা মিডিয়া এন্টিটি হিসাবে রেসপেক্ট করি এই জন্যই আমাদের আশা, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস সবসময় এমনভাবে করেন এক পেশে যাতে আমাদের পার্টি চেয়ারম্যানকে ছোট করা হয়, আমাদেরকে ছোট করা হয়, আমাদের অস্তিত্বকে ছোট করা হয়, আমাদের নেতা নেত্রীদেরকে ছোট করা হয় এবং আপনারা এই কাজটা করেন, তার এই বক্তব্যের মধ্যে কি এই কথাটা দেয়া যেত? যদি এই লোক এই বক্তব্যটা ওখানে দিত তাতে কি এই লোকটা ছোট হতো নাকি লোকটা বড় হতো? কিন্তু এই বক্তব্যটা কেন দেয় নাই? বাংলাদেশিরা সঠিক কথাটা বলতে সঠিক জায়গায় পারে না, সে চিন্তা করেছে ওখানে বসে যদি এই কথাটা দেয় তাহলে পরবর্তীতে তাকে আর কোনোদিন দাওয়াত করা হবে না, তাতে দিনের বেলায় বিএনপি করবে রাতের বেলায় আওয়ামী লীগে আর তার নামটা থাকবে না, তার আর পয়সা কামানোর রাস্তাটা বন্ধ হবে, অথবা এখান থেকে এই বক্তব্য দেওয়ার পরে বাইরে যাবে যদি লোকজনরা ধরে তারে পিটায় মানসিকতাটাই। এখন সব কিছু মিলিয়ে আমার একটা কথা, বিএনপির লোকজনরা প্রতিদিন একটা পত্রিকার আর প্রতিষ্ঠা বার্ষিকীতে যাওয়া দোষের কিছু না, কিন্তু যেই পত্রিকা আপনাদের দলকে এত ছোট করে সেখানে গিয়ে যদি আপনাদেরকে সম্মাননা দেওয়া দিয়ে একটা কথা বলতে বলা হয় সেখানে কেন আপনারা আপনাদের সত্য কথাটা তুলে ধরতে পারেন না? আর যদি সত্য কথাটা তুলে ধরতে না পারেন সেখানে আপনারা যান কেন? মানে নিরপেক্ষভাবে আমি যদি আপনাদেরকে বলতে যাই, আপনারা যারা ওখানে গিয়েছেন, আমি অবাক হই নাই,
ওখানে যে কয়জন লোককে দেখলাম, আমি কারো নামকে উল্লেখ করে বলতে চাই না, আপনারা দিনের আওয়ামী লীগ, আপনারা রাতের মানে দিনের বিএনপি, তো আপনাদেরকে এটা নিয়ে আর আমার বলার কিছু নাই। আপনাদের জন্যই দলের বর্তমানে এই অবস্থা, আপনাদের জন্যই দল আজকের জাহান্নামে গিয়ে পৌঁছেছে, এবং ওই দলকে ওখান থেকে উঠানোর মতো কোনো কর্মকাণ্ড আপনাদের ভিতরে কখনো দেখা যায় না। এই প্রতিদিনের মতো পত্রিকায় এবং ভারতীয় এম্বাসিতে আপনাদেরকে প্রায় ঘুরতে দেখা যায়, এটা নকল কিছু না। আপনারা ইন্ডিয়ান এম্বাসির লোকজনের সাথে কথাবার্তা বলবেন, আন্দোলন সামনে আসলে আপনারা হাজতে যাওয়ার নাম করে কোনো ডিভিশন নিয়ে বসে থাকবেন, হসপিটালে গিয়ে শুয়ে থাকবেন, আপনাদের আচার আচরণ তাই। সাকিবের যে ফ্রাস্ট্রেশনটা আমি দেখতে পাচ্ছি যে প্রতিদিনের এখানে কেন গেল, ফ্রাস্ট্রেশনটা লেজিটিমেট একটা কারণে, একটা মিডিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের যাওয়া অন্যায় কিছু না, কিন্তু যাওয়ার পরে ওখানে আপনাদের ভূমিকাটা কি ছিল, পাঁচাটা? ওখানে আপনাদের ভূমিকাটা কি ছিল, ওখানে কি আপনাদেরকে যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে, আপনাদেরকে বক্তব্য দিতে দেয়া হয়েছে, বক্তব্যের মধ্যে আপনারা কি আপনাদের মনের কথা বলতে পেরেছেন, যে আপনারা একটা পত্রিকা চালান, নিজেদেরকে বলেন সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা, যেখানে আপনারা মিথ্যাচার করেন, বলেছেন আপনারা এই কথা, আমাদের নেতাকে আপনারা অসম্মান করেন অথচ আমাদেরকে দাওয়াত দেন? আপনারা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছে, তার বাসায় আপনাদের পত্রিকায় কয়দিন ফুলের তোড়া পাঠাইছে, কয়দিন তার সুস্থতা কামনার জন্য আপনারা একটা নিউজ করেছেন? করেন নাই, সেখানে আপনারা নির্লজ্জের মতো গিয়ে হাজির হন। এনিওয়ে, আমার এই কথাগুলো পরশ্রীকাতরতার মতো মনে হয়, এই সাবজেক্টে আর কথা না বলি।